হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে দেখো হচ্ছে কি যে ওই যে তোমরা অনেকেই বলেছিলে দিদি ভিজা চুল ঝাড়ার ভিডিও দিও, তো স্নান করেছি, আজকে শ্যাম্পু করেছি জানো, কারণ হচ্ছে কি যে ঘরের অনেক কাজ করেছি আজকের, অনেক ধোয়াধুয়ি কাচাকাচি সব কিছু করে টোরে নিয়ে। আর আজকে বৃহস্পতিবার, যদিও মাথা ঘষাটা উচিত হয়নি, কিন্তু কি করব, সব কিছু ধোয়াধুয়ি করে আর মাথা না দুদিন তিন দিন ধরে শুধু মাথায় শ্যাম্পু দেবো শ্যাম্পু দেবো করছি, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর দেখো আজকে দেখছো আকাশে খুব সুন্দর রোদটা উঠেছে, একদম ঝলমল করছে, তো ওই রোদ দেখেই শ্যাম্পুটা করেছি। তো শ্যাম্পু করেছি, তারপরে পুজো দিয়ে দুটো খেয়ে গোপাল ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিয়ে আর সবে এসছি। আজের গোপাল ঠাকুর খুব একটা বেশি ঘুমায়নি। তো এর আগের দিন তোমাদের বলেছিলাম না যে সিল্কেন সাইন কিনে এনেছি চুলে দেবো বলে, আমার চুলটা না খুব একটুখানি ড্রাই হয়ে গেছে, তো ওই জন্য করে ভাবছি একটু আগে একটুখানি হচ্ছে না ডাবের কন্ডিশনারটা দিতাম, চুলটা খুব সফট ছিল। তো দেখি আবার দেওয়া শুরু করবো। এখন বাবু হওয়ার পরে না ওই কী বলতো, দিয়ে লাগিয়ে রেখে আমাকে হচ্ছে একটুখানি তো ওয়েট করতে হয়, সেই ওয়েট করার টাইমটা আমার নেই, মানে একটু লাগিয়ে দিয়ে কিছুক্ষণ তো থাকতে হয়, তো সেইটুকুনি টাইমের জন্য আমি হচ্ছে কি যে ডাব কন্ডিশনারটা লাগানো ছেড়েই দিলাম। তো এবারে ভাবছি একটুখানি দিতে হবে, চুলটা খুব হচ্ছে একটু ড্রাই হয়ে গেছে, তো চুলটা কেটে নিই একটুখানি। আর তোমরা অনেকেই বলেছো দিদি পার্লারে গিয়ে কাটো, তো আমি তো বেশি চুল কাটবো না, সামান্য একটুখানি কাটবো, আর আমি অত চুলের ডিজাইনও করি না, সত্যি কথা বলতে চুলের খুব একটু ডিজাইন করি না, ওই নিচ দিয়ে সব সময় একটুখানি হচ্ছে আগাগুলো ফেটে যায় না, তো ওই নিচ দিয়ে একটুখানি সামান্য হয়তো একটু কেটে দেবো। তো ওটার জন্য আমার ননদ আসবে, আমার এক পিসি শাশুড়ির মেয়ে, ওকে বলেছি, ও খুব সুন্দর চুল কাটে, আর ওর কাছ দিয়ে আমি সবসময় কাটি, নাহলে আমি নিজে কাটি, আমি পার্লারে যাই না, আমি নিজে চুল নিজেও কাটতে পারি পিছন দিয়ে দিয়ে একটুখানি শেভ করে। তো ওইটুকুনি হচ্ছে কেটে নেবো নিজে নিয়ে, আর হচ্ছে কি যে তারপরে হচ্ছে কন্ডিশনারটা লাগাবো। আর ওই দোকান দিয়ে বললাম না যে দুটো তিনটে সিল্কেন সাইন পেয়েছিলাম, নিয়ে এসেছি, তার মধ্যে এই দুটো নিয়েছি চুলে লাগিয়ে নিই, চুলটা তাহলে খুব সুন্দর সিল্কি হবে, তো ওই জন্য করে লাগিয়েছি। আর ওইদিকে গোপাল ঠাকুরও ভ্যাঁ ভ্যাঁ করে উঠে গেছে, এখনও চারটে বাজেনি জানো, তিনটে বাজে তখন হচ্ছে ওকে ঘুম পাড়ালাম, ওর পিসি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসলো, তো ঘুম না পাড়াতে পাড়াতেই আজকে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি উঠে গেছে। তো কী করবো, বাচ্চাদের ঘুম সব দিন তো সমান হয় না, তো আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে। আর আমার গলাটা না আজকের বসা বসা হয়ে রয়েছে, কারণ এত পরিমাণে কাশি হচ্ছে, কেশে কেশে গলাটা পুরো বসে গেছে। তো চুলটা দেখো এবারে হচ্ছে একটু রোদে দাঁড়িয়ে কিছুক্ষণ হচ্ছে একটু শুকিয়ে নেবো, একদম ভিজে চুল, পাখার তলায় গিলেও শুকাবে, কিন্তু এখানে রোদ দেখে একবারে চুলটা ছানছি। আর তোমরা অনেকেই বলো দিদি ভিজে চুল হচ্ছে কি যে ছানার ভিডিও দিও, তো দেখো ভিজে চুলই ছানছি, খুব একটা বেশি ছানবো না, নাকি ভিজে চুল বেশি ছানলে জানো চুলের গোড়াটা নরম থাকে, তখন অনেক চুল ওঠে। তো তোমরা অনেকেই হচ্ছে কি যে কমেন্ট করেছিলে, তো তার জন্য হালকা করে একটুখানি জাস্ট একটু ছেনে নিচ্ছি। তো আজকে দেখলাম চুলটা অনেকটাই কম উঠেছে, পরপর দুবার যেরকম শ্যাম্পু করার পরে হচ্ছে কি যে আমার চুলটা যতটা পরিমাণে উঠেছিল, তো আজকের খুব একটা বেশি চুল ওঠেনি, কিন্তু হালকা হালকা চুলটা অল্প উঠেছে। আর হচ্ছে কি যে চুল কাটার ব্যাপারটা হয়ে গেল এবারে, আর চুল উঠছে, এটা তো আর কিছু করার নেই না, এখন তো বর্ষাকাল, বৃষ্টির জলেই চুল উঠছে। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি অনেক পরিমাণে চুল উঠছে, তো আর কি চুল উঠলে আর কি করা যাবে বলো। তো দেখো তোমরা ভিডিওটা পুরোটা কেমন লাগে। আর গোপাল ঠাকুর হচ্ছে কি যে উঠে গেছে, ও এক্ষুনি বলবে মামা আমাকে ফোনটা দাও, নাহলে চুপ থাকতে দেবে না, চুপ করে বসে থাকার জন্য ওকে এখন ফোনটা আমায় দিতে হবে। তো ওই জন্য করে ভিডিওটা যদিও একটু বেশি বড় হয়ে গেছে, তারপরেও আমি ভাবছিলাম কি যে যে একটুখানি হচ্ছে চুলটা শুকিয়ে নিই, শুকিয়ে নিলে হচ্ছে চুলটা খুব হচ্ছে মানে ফুলে যায় জানো আমার চুলটা, তো তাহলে তোমাদের সাথে একটুখানি শেয়ার করতাম, তো সেটা আর আমার করা হলো না। তো যাই হোক, এমনিতেও ভিডিওটা বড় হয়ে গেছে, ওই জন্য করে আর ওটা আর তোমাদের সাথে হচ্ছে কি যে এই ভিডিওর মধ্যে দিইনি, তো ওই ভিডিওটা পরের দিন দেবো, চুলটা শুকিয়ে যাওয়ার পরে কেমন হয়েছে কন্ডিশন। এই ইয়েটা দিলে না, সিল্কেন সাইনটা দিলে চুলটা খুব সুন্দর হয়, আরও লিবনেরটা দিলে, কিন্তু লিবনেরটা দোকানে পাইনি, সিল্কেন সাইনটাই লাগালাম, লিবনের এটা খুব ভালো চুলে দিলে, চুলটা অনেকটাই লম্বা হয়ে গেছে, নিচটা একটুখানি হচ্ছে ছেঁটে দেবো। তোমরা অনেকেই কমেন্ট করেছো, আর দুদিন হচ্ছে কি যে এত মানে বাবুকে নিয়ে ব্যস্ত ছিলাম, তোমাদের কমেন্টগুলো পড়তে পারিনি, কি করব বলো, আমি না একটুখানি হচ্ছে কি জানি কি সব কিছু মানে গুলিয়ে ফেলি, সব কিছু করতে ঠিক মতন সময় পাই না, তো ওই জন্য করে আজকের তোমাদের কমেন্টগুলো একটু পরেই হচ্ছে কি যে পড়লাম, একটু পরে বলছি একটু আগেই পড়েছি তোমাদের কমেন্টগুলো,
তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, যদি না পড়ি তাহলে কিরকম লাগে বলো তো। তো ওই জন্য করে হচ্ছে কি যে তোমাদের কমেন্টগুলো সত্যিই আমার পড়ে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর এক ভাই কমেন্ট করেছো যে দিদি চুল হচ্ছে কি যে কেউ যদি তোমাকে হচ্ছে খোপা করে দেয়, তো হ্যাঁ নিশ্চয়ই ওই ভিডিওটা আমি করব, তোমরা দেখতে পাবে। ওইটা আমার ননদ আসুক, ওকে দিয়েই করাবো। আমার এখানে সেই রকম কোনো মানুষ নেই যে চুল আমাকে ওইরকমভাবে বেঁধে দেবে, তো নিশ্চয়ই ওই ভিডিওটা তোমাদের দেবো। হ্যাঁ, তো টাটা আজকের ভিডিওটায়।